আপনি চাকরি করেন আপনার মাইনা দেয় ওই গরীব কৃষক। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে কৃষির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রতিষ্ঠা করেছিলেন সহযোগী সংগঠন কৃষক লীগ। বুধবার সংগঠনটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কৃষকরা আমাদের কাছে অনেক সম্মানের। দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষক ফসল উৎপাদন করে সেটা খেয়ে কিন্তু সকলের জীবন বাঁচে। তিনি বলেন, দেশকে যখন পরিকল্পিত উন্নয়নের পথে নেওয়া হচ্ছে তখন সরকার বিদায়ের জন্য জোট করে ষড়যন্ত্রের ছকও কষা হচ্ছে কোথাও কোথাও। দুঃসময়ে মানুষ পাশে কতটুকু দাঁড়িয়েছে সেটা জানি না, করোনাকালীন সময় মানুষের পাশে দাঁড়িয়ে তাহাদেরকে সাহায্য করেছে কি না সেটার কিন্তু কোনো লক্ষণ আমরা দেখি নাই। তবে তারা খুব আন্দোলনের জন্য ব্যস্ত কি এই সরকারকে হটাতে হবে। কোন সরকার? আওয়ামী লীগ সরকার। তো এখানে বিএনপি জামাত জোট তাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মান্না সাহেব এবং ডক্টর কামাল হোসেন সহ তাদের এক গ্রুপ, সেই সাথে আবার তাদের সাথে আবার যুক্ত কমিউনিস্ট পার্টি এবং আমাদের বাম দল, সেই বাছর টাছর তো কারো কারা কারা, তারা প্রায় তারা সবাই নাকি এক হয়ে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে হটাবে। আমার প্রশ্ন, অপরাধটা কি আওয়ামী লীগের? পদ্মা সেতু নির্মাণ, ন্যায্য মূল্যে সার, সেচ সুবিধা, আশ্রয়ণ সহ নানা উদ্যোগের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের কাজ থামিয়ে দিতেই সরকার উৎখাতে বিদেশিদের দ্বারস্থ হচ্ছে বিএনপি ও জোট সঙ্গীরা। এই যে কাজগুলি আমরা করে যাচ্ছি এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, তৃণমূলের মানুষ, গ্রামের মানুষ উপকার পাচ্ছে। তারা যে সরকার উৎখাত করতে চায় তাদের উদ্দেশ্যটা কি? এই মানুষগুলিকে এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া, এটাই তাদের লক্ষ্য, এটাই তাদের উদ্দেশ্য। সেই জন্যই তাদের মানে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হবে। ছাড়া বিশ্বের কাছে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল, তখন আমাদের দেশের কিছু মানুষ বিদেশের কাছে নানাভাবে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ব্যস্ত, এটা সরকার উৎখাতে ব্যস্ত। আওয়ামী লীগ শুধু নির্বাচনী ওয়াদা পূরণ নয়, সমৃদ্ধ দেশের রূপরেখা নিয়ে কাজ করছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। তাদের কর্মসূচি জনগণের কাছে তুলে ধরুক যে তারা দেশের মানুষের জন্য কি করবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ৪১ সালের মধ্যে বাংলাদেশ